ব্যাচার্স, আজকে আমরা কিংবদন্তিদের খেলা দেখার জন্য 2000 ব্যাচের চলে এসেছি শ্যামলী মাঠে। এই যে দেখেন কিংবদন্তির কি এই ওয়ারিয়র্স এর সকল স্টার, ময়মনসিংহ ওয়ারিয়র্স এর সকল স্টারদের দেখেন। এই যে আমাদের বাবু ভাই দেখেন, এই সেই জার্সি, আল্লাহ ওয়াও, অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ কিংবদন্তিকে, বাবুকে ধন্যবাদ। আসলে অনেক সুন্দর লাগছে জার্সিটা, অনেক ভাল লাগলো। আমরা এই মুহূর্তে আমাদের ফ্রেন্ড, আমাদের বন্ধু যে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, দেখেন রোহিত রাসেল কেমন আছো? আলহামদুলিল্লাহ বন্ধু। মাম্মা কিছু বলো, খেলা দেখতে আসছো বাবার? হ্যাঁ, ওকে। এই যে ময়মনসিংহ এর সকল বন্ধুরা চলে এসেছে, এই যে স্বামী মেয়ে ঝগড়া করছে দেখেন, এই যে সবাই চলে এসছে, সবাই সবাই শ্যামলী মাঠে সবাই চলে আসেন, কিংবদন্তির খেলা হবে আজকে, খেলা হবে শ্যামলী মাঠে, খেলা হবে। কিছু বলেন এই খেলা সম্পর্কে, কিছু বলেন। আমরা খুব আনন্দিত এবং উল্লাসিত এই টুর্নামেন্ট অংশগ্রহণ করে। আচ্ছা আপনি কিছু বলেন, এই খেলাটা কি কেমন? জিতবো তো আমরাই। হ্যাঁ, জিতবো তো আমরাই। আপনারাই জিতবেন? হ্যাঁ। কেন, কি কিভাবে মনে হলো জিতবেন আপনারা? কারণ আমাদের মধ্যে আছে উদ্যম, আমাদের মধ্যে আছে পরিশ্রম, আমাদের মধ্যে আছে আনন্দ, আনন্দ, এই জন্য মনে হচ্ছে জিতবেন। অবশ্যই, আসলে ওনার মনে শক্তি আছে, মনের শক্তি আসলে বড় শক্তি। যাক, না জিতলেও আসলে আমরা মনে মনে আজকে জিতে গেছি, ধন্যবাদ। বলেন আপনি, বলেন আপনি কি বলতে চাচ্ছিলেন? পরে বলবেন। আচ্ছা, এই কিংবদন্তির খেলা সম্পর্কে কিছু বলবেন? ময়মনসিংহ ওয়ারিয়র্স ইনশাল্লাহ আজকে আমরা জিতবো, জিতবেন না? একটা ভালো ম্যাচ হবে, দেখা যাক ইনশাআল্লাহ। আপনি ব্যাটিং করেন না বোলিং, কোনটা করেন? না, আমি আসলে মেইন টিমে নাই, আজকে খেলতেছি না, তবে এমএস স্কোয়াডে আছি। ধন্যবাদ, সুযোগ পেলে খেলবেন। আপনি খেলবেন না? দল বদল করে ফেলছি আমি। এই যে দল বদল করে বলছে, দেখেন এই নিয়ে আছে, ওই যে আমরা বলি না, ভুয়া তত্ত্ব, ভুয়া তত্ত্ব, ম্যানেজার সামনে আছে, এই যে ম্যানেজার আছে। কিছু বলেন আজকের খেলা সম্পর্কে, কিছু বলেন। আমরা আজকে খুব আনন্দের সহিত আমরা জিতবো, ধন্যবাদ। আসলে এই যে আমাদের ক্যাপ্টেন কিংবদন্তির ওয়ারিয়ার্স এর ক্যাপ্টেন, কিছু বলেন তো স্যার, আজকে আজকে খেলাটা কিভাবে উপহার দিতে যাচ্ছেন? সবার কাছে দোয়া চাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই দোয়া করবেন কিংবদন্তি ময়মনসিংহ ওয়ারিয়ার্স কে। এই যে ইলেভেন, টেন ইলেভেন, ক্রিকেট ইলেভেন টিম এখন একত্রিত হতে যাচ্ছে। দেখেন ময়মনসিংহ ওয়ারিয়র্স তাদের গোপন তথ্য আদান প্রদান করছেন কিভাবে খেলাটা জিতা যায়। এই যে ক্যাপ্টেন, এই ধরনের কোন বাজে কিছু যেন মাঠে না হয়। বেস্ট ইলেভেন অফিসিয়াল চিন্তা করে একটা ইলেভেন বলবে, আমরা আমাদের বেস্ট এফোর্টটা দিব যারা টিমে থাকি। গতদিন যেমন হয়েছে, উড়াউড়ি করে নেমে গেছি, ব্যাটিং অর্ডার ঠিক ছিল না, সময় পাই নাই। আজকে যেহেতু একটু সময় পাইছি, আমরা ব্যাটিং অর্ডারটা মোটামুটি একটা সিলেক্ট করছি, এরপরেও যদি ওভারের হেরফের হয়ে যায় আমরা সিচুয়েশন অনুযায়ী চেষ্টা করব করার। ভুল ত্রুটি অ্যাজ এ ক্যাপ্টেন আমার হইতে পারে, যদি কোনো ইনফরমেশন থাকে আমার যে কেউ ইনফরমেশন দিতে পারে, আমার যদি মনে হয় এটা নেওয়া উচিত আমি নিব, এবং আমি সবার সাথে কথা বলে নিব। আর বাইরে যারা থাকবা, এফোর্টটা গতদিনের মতো যেন থাকে, ইনশাআল্লাহ সাপোর্টটা আমাদের বেশি দরকার।
বেস্ট অফ লাক যারা টিমে থাকবা বেস্ট অফ লাক যেভাবে থাকো বোলিং ব্যাটিং আমরা মনোযোগ দিয়ে করতে চাই মাঠে ফিল্ডিং দা লাস্ট ম্যাচ এক্সিলেন্ট হয়েছে সেটা শুধু ধরে রাখতে চাই হবে তো ধন্যবাদ ক্যাপ্টেন ক্যাপ্টেনের মতো সবাইকে পরামর্শ দিল দেখেন ইলেভেনটা বলে দেও না কিছু বলার থাকলে বলে দিও আজকের যারা খেলবে তাদের নাম বলছে আমাদের প্রিয় বাবু সবারই কাছের একজন বন্ধু রবিন ক্যাপ্টেন অন ফিল্ড ইতমদুল্লাহ পাভেল মিজানুর রহমান বিপুল চন্দ্র দে খালেদ মুরানো মিজানুর রহমান আরেকজন সাখাওয়াত হোসেন ফয়েজ আহমেদ রাশেদ আনোয়ার পারভেজ বিদ্যুৎ আমি ছিলাম না বাট তোদের একটা শিক্ষা হয়েছে কথা সঙ্গে একটা পাকা আমরা খুব সিরিয়াসলি মানে আমার একটা আবদার হলো প্রতিটা বল যেন সিরিয়াসলি নেই ঠিক আছে জিতে দেখছি এই বল থাকুক কারণ আমরা দেখছি প্রথম ম্যাচে লাস্টে দুই বলে ১৮ না কত লাগে ১৮ লাগে এই জিতা খেলা তারা হারছে এই মিরপুরের সাথে তো আমার প্রতিটা বল ইম্পর্টেন্ট আমি ব্যাটসম্যান যারা তাদেরকে বলবো যে আজকের ব্যাটিং অর্ডারটা সাজাই দিচ্ছি আগে তোরা মেন্টালি প্রিপেয়ার থাকে যে ওপেনিং কে যাইতেছে তার মেন্টালি পরে যেন ধাক্কা ধাক্কি না লাগে যে না কেউ যাইতেছে আমি নামা যাই এবং সিচুয়েশন বুঝা রান বুঝা আগে পরে হইতে পারে এটা ক্যাপ্টেন দুই ক্যাপ্টেন বাবেল ইয়া মিলা ডিসাইড করবে তো আমার রিকোয়েস্ট হচ্ছে আমরা মাঠে বোলিং করি আর ব্যাটিং করি প্রত্যেকটা বল যেন আমরা সিরিয়াসলি নেই গত ম্যাচে আমরা এক্সিলেন্ট ইফোর্ট দিয়েছি বিশেষ করে ফিল্ডিং মাইন্ড ব্লোয়িং ফিল্ডিং ছিল তো থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ আমরা জিততে পারবো